হ্যালো বন্ধুরা, আবারও আজকে একটা শীতের একটা ফেসপ্যাক নিয়ে এসেছি। শীত মানেই হলো স্কিন ড্রাই হয়ে যাওয়া, স্কিনে র্যাশ বেরোনো, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাদের অ্যালার্জি থাকে শীতকালে, তো তাদের ভীষণ স্কিনের প্রবলেম দেখা দেয়। তো আর যেই চেহারার যে দাগ ছোপগুলো থাকে সেগুলো কিন্তু দেখবে শীতকালে না আরও বেশি বেশি করে সেগুলো ফুটে ওঠে। তো সেই নিয়ে আজকে তোমাদের সাথে আরও জবরদস্ত একটা রেমেডি শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো চলে দেখা নেওয়া যাক কীভাবে আজকের এই রেমেডিটা তৈরি করেছি। তো প্রথমে এখানে নিয়েছি আমি চাল আর ডালের পাউডার, যে পাউডারটা আমি আগে মিক্সড করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি কাঁচা দুধ, অবশ্যই এটা জরুরি। আর তোমাদের হাতের কাছে যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা গরম দুধ ঠান্ডা করে তারপরে দেবে। তারপরে হাফ চামচ দিয়েছি আমি এখানে নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তাহলে দেখতেই পেলে একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এই রেমেডিটা আজকে তৈরি করেছি। মাত্র তিনটে উপকরণ এখানে আমি দেখিয়েছি। এই যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো এবার ভালো করে মিক্সড করে নেব যেন কোনো লাম্পস না থাকে। আর এটা অতি সহজে মিক্সড হয়ে যায়, এটা কিন্তু তৈরি করে রেখে দেবে না, যেদিন ব্যবহার করবে ঠিক সেদিনই তৈরি করে নেবে। শুধু চাল আর ডালের পাউডারটা তোমরা তৈরি করে রেখে দেবে, ভীষণ ভীষণ উপকারী এটা। তারপরে ব্যবহার করার আগে প্লেন জল, সরি, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, ভালো করে ক্লিন করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। আর কারণ কি, যে কোনো কিছু ব্যবহার করার আগে আমাদের ক্লিনটাকে পরিষ্কার করে নেওয়া জরুরি। তারপরে তোমরা সমস্ত মুখে, গলায় এই ফেস প্যাকটাকে লাগিয়ে নেবে। ফেস প্যাকটা লাগানোর সময় কিন্তু অবশ্যই অবশ্যই গলাতেও লাগাবে। তারপরে যখন শুকিয়ে যাবে তখন 1 থেকে 2 মিনিটের মতো একটু গোলাপ জল বা একটু গ্লিসারিন নিয়ে তোমরা যদি এটা স্কিনে মাসাজ করো বা নারকেল তেল, তাহলে দেখবে আরও সুন্দর রেজাল্ট তোমরা পাবে। 1 থেকে 2 মিনিটের মতো মাসাজ করে নেবে, তারপরে আবার মুখটাকে প্লেন জল দিয়ে একদম ধুয়ে নেবে। তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে যেগুলো আমাদের স্কিনের, এবার খাবারটাকে বেশ ভালো করে স্কিনে আমাদের খাবারটা দেওয়ার দরকার, যাতে আমাদের স্কিনটা একদম হৃষ্টপুষ্ট হয়, সেই জন্য টোনার সিরাম অবশ্যই ব্যবহার করবে। সিরাম টোনার আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে লক করে দেয়, তাই এই দুটো জিনিস তোমরা কিন্তু ব্যবহার করতে একদম ভুলবে না। আর এখন যেহেতু শীতকাল, তা সেই ক্ষেত্রে তোমরা ক্রিম, টোনার, সিরাম এগুলো কিন্তু বাছাই করে ব্যবহার করবে। যাদের ড্রাই স্কিন তারা একরকম ব্যবহার করবে, যাদের অয়েলি স্কিন তারা একরকম ব্যবহার করবে। তারপরে ময়শ্চারাইজারের ক্ষেত্রেও তাই, উইন্টারের যে ময়শ্চারাইজার সেটাই তোমরা ব্যবহার করবে, কারণ গরমের একটা ময়শ্চারাইজার থাকে আর শীতের একটা ময়শ্চারাইজার থাকে। সেই হিসেবে তোমরা এইগুলো যদি একটু দেখে দেখে ব্যবহার করো। আর আমি কিন্তু নাইট ক্রিমের অনেক ভিডিও দিয়েছি, এগুলো ব্যবহার করে দেখতে পারো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আর একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি ভিডিওগুলোকে শেয়ার করার জন্য। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি উইন্টার নিয়ে অনেক ভিডিও দিয়েছি, নাইট ক্রিম, ডে ক্রিম নিয়েও অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো একটু ফলো করে নিতে পারো, তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বেল আইকন থাকে সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি চেষ্টা করব সবসময় তোমাদের সাথে সে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর দেখো, এগুলো যেহেতু ঘরোয়া রেমেডি তাই একটু ধৈর্য ধরে ব্যবহার করো, খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।